আসসালামু আলাইকুম সুজয়, সুজয় আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। অনেক অনেক ধন্যবাদ আসিফ ভাই। আচ্ছা, আমি অডিবেল নাকি শুন, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। এটা আমার অনেক সৌভাগ্য যে আমি আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেলাম। এবং আপনার সঙ্গে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার মত অনুসারে পৃথিবী, দেখুন আমার মত অনুসারে পৃথিবী সব ধর্মই জঘন্য ধর্ম, মানে ধর্ম কনসেপ্টটা একটা জঘন্য কনসেপ্ট। কিন্তু আপনার মত অনুসারে সব থেকে জঘন্য ধর্ম আপনার জ্ঞানী কোনটা বলে মনে হয়? সব থেকে জঘন্য ধর্ম বলতে গেলে, এটা তো আসলে এরকম কোনো স্কেল নাই। এক একটা ধর্মের এক একটা দিক হয়তো খারাপ, এই দিকটা হয়তো বেশি খারাপ, আবার ওই ধর্মের আবার আরেকটা জিনিস বেশি খারাপ, এই ধর্মের হয়তো আরেকটা জিনিস বেশি খারাপ। আপনি যদি মনে করেন যে অরিজিনাল মানে টেক্সট বই, যেটা মূল গ্রন্থ, যেটা মূল গ্রন্থ সবচেয়ে খারাপ কোনটা কোনটা, সেটা যদি আপনি ধরেন, তাহলে সেগুলোর ভিতরে সবচেয়ে জঘন্য হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, কোরআন এবং মনুসংহিতা। এই বইগুলো হচ্ছে সবচেয়ে জঘন্য, সবচেয়ে একেবারে মানে এক্সট্রিম লেভেলের খারাপ। তারপর যদি আপনি আবার ধরেন যে কোন ধর্মটার ভেতরে অন্য ধর্মের প্রতি ঘৃণা আছে কিন্তু নিজের ধর্মের লোকের প্রতি ঘৃণা নাই, এই দিক দিয়ে আবার ইসলাম ভালো। ইসলাম আবার নিজের ধর্মের ভিতরে আবার সব ঠিক রাখে কিন্তু অন্য ধর্মের মানুষকে ঘৃণা করে। আবার কোন ধর্মটা নিজের ধর্মের ভিতরেই মানুষকে ঘৃণা করে, সেটার ভিতরে আবার হিন্দু ধর্ম পড়বে, যে হিন্দু ধর্মের ভিতরে আবার নিজের ধর্মকে, নিজের ধর্মের মানুষকে আবার ঘৃণা করে, নিজের ধর্মের মানুষকে আবার ছোট ক্লাসের মানুষ বানায় রাখে। এভাবে এক একটা সেক্টরে এক একটা ধর্ম ভালো বা একটা ধর্ম খারাপ, এরকম আমি বলতে পারবো, কিন্তু এইভাবে তো কোনো স্কেল নাই যে ইন জেনারেল আমি হিসাব করব। আমি এটা তখন ব্যাপারটা সাবজেক্টিভ হয়ে যাবে, আমি যখন আমার কথা বলবো, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা মনে করি যে ইসলাম ধর্ম, হিন্দু, ইহুদি ধর্ম এবং হিন্দু ধর্ম, এই তিনটা ধর্ম হচ্ছে খারাপ ধর্ম বলে আমার মনে হয়। সবচেয়ে বেশি ইসলাম, ইহুদি এবং হিন্দু, এই তিনটা ধর্ম আমার কাছে খুবই জঘন্য ধর্ম বলে মনে হয়। বাদবাকি ধর্মগুলো জঘন্য কিন্তু কম্পেয়ার করলে সেগুলো একটু আপডেট করে নিছে বা সেগুলো একটু চেঞ্জ করে নিছে, সেগুলোর ভিতরে একটু জিনিস খারাপ জিনিসগুলো একটু কমে গেছে। কিন্তু ইসলাম ধর্ম এবং ইহুদি ধর্ম এই দুইটা চেঞ্জ করতে চায় না, সহজে চেঞ্জ করতে চায় না। আর হিন্দু ধর্মটা অবশ্যই চেঞ্জ করেছে তার অনেক কিছু, কিন্তু গত মোদি সরকার থেকে শুরু করে এবং আরো মানে গত যদি আমরা ব্রিটিশের, ব্রিটিশদের পর থেকে হিসাব করি, তাহলে দেখা যাবে যে হিন্দুত্ববাদের একটা উত্থান তারা ঘটাবার চেষ্টা করছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং সেই উদ্দেশ্য প্রণোদিত হিন্দুত্ববাদের ভিতরে রাজা রামকে মহিমান্বিত করা এবং রাম রাজত্ব প্রতিষ্ঠা করার একটা বাসনা, এই জিনিসগুলো সামনে চলে আসছে। এবং এই কারণে হিন্দু ধর্মটাও এখন এই যে ইসলাম এবং ইহুদি ধর্মের কাছাকাছি চলে আসছে, এই যে মানে আলতু ফালতু জঘন্য বিষয়ের হিসাবে। কিন্তু হিন্দু ধর্মটা কিন্তু সংস্কার করছিল একটা সময় পর্যন্ত, যেমন ধরেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাদের আমলে কিন্তু একটা রেনেসা হয়ে গিয়েছিল, তখন কিন্তু সংস্কার, ভালোই সংস্কার হয়ে গিয়েছিল। কিন্তু পরে এখন দেখা যাচ্ছে আবারও সেই পুরনো যে মানে পুরনো ধ্যান ধারণাগুলো আবারও স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এই মোদী সরকারের অর্থায়নে, বিজেপির অর্থায়নে। তো আমি মনে করি এখন হিন্দু ধর্মটা আর প্রতিযোগিতা শুরু করেছে, খারাপের প্রতিযোগিতাটা শুরু করেছে ইসলাম এবং ইহুদি ধর্মের সাথে। হ্যাঁ সুজয় ভাই বলেন। ওয়ান্ডারফুল, দারুণ এক্সপ্লেনেশন। আপনার কাছে এটাই এক্সপেক্টেড যে আপনি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলেন না আপনার উত্তরের মাধ্যমে। আমি ভারতবর্ষ থেকে বলছি, ঠিক আছে, অবশ্যই কলকাতা থেকে, সেখানে বাংলা থেকে বলছি, এবং সে থেকে ডিটেলস আমি দিতে পারছি না। আপনি জানেন আমাদের কি অবস্থা, আমরা যারা এই সমাজ, এই কমিউনিটি থেকে বিলং করি, নাস্তিক কমিউনিটি থেকে বিলং করি, তো সেটা বেশি ডিটেলস আমি এখানে দিতে পারছি না। তবে হ্যাঁ, এটা আপনার যে আমি আপনার স্ট্রিম লাস্ট ধরুন কিছুদিন ধরে দেখছি, সেখান থেকে আমি যেটা বুঝেছি আপনার, আপনি ওই নিজের ঘর পরিষ্কার করার ব্যাপারটাতেই বেশি লক্ষ্য দেন, ঠিক আছে, কিন্তু আপনার ফ্যান বা আপনার ফলোয়ার বলুন, আমাদের দেশেও অনেকে রয়েছে যারা বাংলা কথা বুঝে অবস্থায়, ঠিক আছে, তো আপনার আমার আসলে কোনো ফ্যান বা ফলোয়ার এগুলা নাই। আসলে যারা আছে তারা অনেকে অনেকেই আছেন যারা আমার সহযোদ্ধা, আমি তাদেরকে সহযোদ্ধা মনে করি, যারা আমাদের আন্দোলনের সাথে কাজ করেন, এবং যারা আমার সহযোদ্ধা না, যারা আমার বিরোধী পক্ষ, তাদেরকে আমি বিরোধী পক্ষ মনে করি। আমার আসলে কোনো ফ্যান ফলোয়ার এগুলো কিছু নাই, এগুলাতে আমি মানে এগুলা খুবই মানে একটু প্রবলেমেটিক ওয়ার্ড। হ্যাঁ, আমি তো আসলে সেলিব্রিটি না যে আমার ফ্যান ফলোয়ার থাকবে বা আমি এই শব্দগুলো একটু এড়িয়ে চলাটা এই জন্য ভালো, মানে ফ্যান ফলোয়ার। ওকে 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 ওকে, মাফ করবেন, মাফ করবেন যদি দেখুন না বুঝে কোনো কথা বলে থাকি, তার জন্য আমাকে আমি ক্ষমা চাইবো। কিন্তু আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনি যদি একটু হিন্দু ধর্মের উপর ফোকাস করে বলেন, কারণ দেখুন আমাদের ভারতবর্ষে এক্স হিন্দু যারা, ঠিক আছে, তারা হিন্দি ভাষায় অনেকে স্ট্রিম করছে, ইনফ্যাক্ট আমিও মানে এই বিষয়ের উপর ভিডিও বানাই, কিন্তু আমার রিচ অনেক কম, ঠিক আছে। তো আপনি যদি, যেহেতু আপনি ভাষাটা আপনার বাংলা, আমি জানি আপনার কাছে প্রচুর কাজ, কতটা সময় দিতে পারবেন না, কিন্তু আপনি যদি মাসে একটি করে স্ট্রিম হিন্দু ধর্মের উপর করেন, ঠিক আছে, তাহলে আমাদের সমাজটাকে, মানে আমরা যারা এপার বাংলায় রয়েছি, যারা পশ্চিম বাংলায় রয়েছি, তাদের সমাজকে উন্নতি করার কল্পে আমরা অনেকটা সাহায্য পাবো। দেখুন এটা, এখানে
আপনি বলুন, আচ্ছা আমি ছোট এই জায়গায় আমি যাচ্ছি। সুজয় ভাই, এক সেকেন্ড আমি একটু বলে নিই আপনাকে, আপনি আরো কিছু বলার আগে আমি আপনাকে একটু বলে নিই। আমি যে ভিডিওগুলো মানে লাইভ আলোচনা গুলা করি বা আমাদের যে লেখালেখি, আমি আসলে মূলত একজন লেখক, আমি কিন্তু ভিডিও তৈরিকারী ব্যক্তি না। হ্যাঁ, ভিডিও কন্টেন্ট তৈরি করার মতো লোক আমি আসলে না, আমি এগুলো পারিও না। হ্যাঁ, ইনফ্যাক্ট এই কাজে আমার এক্সপার্টিস খুবই সামান্য, আমি একেবারেই পারি না এই জিনিসগুলো। আমার এক্সপার্টিস অন্য জায়গায়, আমার এক্সপার্টিস হচ্ছে লেখাতে। হ্যাঁ, এখন আমি গত 25-30 বছর ধরে যেই পড়ালেখা করেছি সেই পড়ালেখার উপর ভিত্তি করে আমি সেই পড়ালেখাটার বেশিরভাগ সময় আমার কেটেছে ইসলাম সম্পর্কে পড়ালেখা করে, খুঁটিনাটি ইসলামের কোন বইতে কোন চিপা চাপার কোন বইতে কি আছে সেগুলো কিন্তু আমি গড় 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 করে বলে দিতে পারি। হ্যাঁ, একদম এবং আমার 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 মেমোরি খুবই ভালো, এই বিষয়ে আমি গর্ব করি, গর্ব করি বলি। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে একটু বেশি আত্মহংকার করছে, কিন্তু এটাই না সত্যি না এটা একেবারে না। যে আমার মেমোরি খুবই ভালো। আমি ইসলামের এমন কোনো চিপা চাপা নাই যে চিপা চাপার বইপত্র আমি পড়ি নাই, বা এমন কোনো জিনিস নাই যে জিনিস সম্পর্কে আমি ইসলামের এমন কোনো, আসলে খুব কম জিনিস আছে যে জিনিসগুলো সম্পর্কে আমি জানি না, এবং আমি এমনকি অনেক ডিটেলসে জানি, অনেক গভীর পর্যন্ত আমি পড়ালেখা করেছি। এখন এই পরিমাণে পড়ালেখা করতে হলে, একটা সাবজেক্ট সম্পর্কে এই পরিমাণ পড়ালেখা করতে হলে একটা বিরাট সময় দরকার, কিন্তু এই মুহূর্তে হিন্দু ধর্মটা এত বড় এবং এই ধর্মগুলোর ধর্মের ভিতরে এতগুলা বই এবং এতগুলা ভাগ, এই জিনিসগুলা আমার পড়ে দেখতে এবং মানে গভীরভাবে পড়ে দেখতে আমার তো আরো 15 বছর সময় লাগবে ভাই, 10-15 বছর। এবং আমি এটা আমি এটা করতে চাই না যে না যাই না, আমি হালকা হালকা জানলাম, কোথা থেকে একটা কিছু পাইলাম এবং সেটা নিয়ে গড় গড় করে কথা বলা শুরু করে দিলাম, এই কাজটা আমি আমার জীবনে কখনো করি না ভাই। হ্যাঁ, এটা আমার খুবই অপছন্দের একটা কাজ, যে একটা বিষয় সম্পর্কে যেটা আমি জানি না আমি বলে দিই যে ভাই এই বিষয়ে আমি বলতে পারবো না, সরি এটা আমি খুব ভালোভাবে জানি না, হয়তো বিষয়টা সম্পর্কে আমি জানি, বিষয়টা সম্পর্কে আমি পড়েছি, তারপরে আমি অনেক সময় বলে দিই যে ভাই এটা সম্পর্কে আমি ডিটেলস জানি না, একদম গভীরভাবে আমি বলতে পারবো না। যে আপনি দেখবেন আমার লাইফে অনেক বিজ্ঞান বিষয়ে অনেক স্ট্রিং থিওরি নিয়ে অনেকে প্রশ্ন করতে আসে, আমি পড়েছি স্ট্রিং থিওরি সম্পর্কে আমি পড়েছি, কিন্তু আমি এত ডিটেলসে গভীরভাবে বুঝতে পারিনি বিষয়টা, এই কারণে আমি বলি যে ভাই এটা তো আমি আমার সাবজেক্ট না, আমি এত পারি না ভাই। হ্যাঁ, কিন্তু মানে ফেসবুকে দেখা যায়, ফেসবুক ইউটিউবে দেখা যায় এক একজন ব্যক্তি, মানে এখন সোশ্যাল মিডিয়ার যুক্ত, এক একজন ব্যক্তি হয়তো হালকা পাতলা কিছু শুনছে, কয়েকটা হাদিস পড়ছে, এসে গড় গড় করে বলা শুরু করে দিচ্ছে যে আমি অনেক পণ্ডিত। হ্যাঁ, এই এই কাজটা করে অনেকে, আমি ভাই এই কাজটা করতে পারবো না। হিন্দু ধর্ম সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে, গভীরভাবে বুঝতে হলে আমার অনেক সময় লাগবে। এখন আমি যে চাকরি বাকরি করি, পরিবারের পরিবার আছে, এবং তারপরে মাঝখানে কিছুটা সময় আমার ব্যয় করতে হয় যে পড়ালেখা করে, এই কাজ করে আমার পক্ষে এখন আর হিন্দু ধর্ম নিয়ে গভীর গবেষণা করাটা এখন আমার পক্ষে খুবই ডিফিকাল্ট। তবে আমাদের সাথে অন্য যারা আছেন, আমাদের লাইভে আসেন, অমিত ভাই আছেন, তারপরে আরো অনেকে আছেন যারা হিন্দু ধর্ম সম্পর্কে পড়ালেখা করেছেন, ওনারা এই বিষয়টা সম্পর্কে জানেন ভাই। সব যে আমার একারই করতে হবে তা তো না, অন্যরা আছেন, এটা আপনি কালেক্টিভ আছেন, একটা কাজ। আপনি আছেন, আপনি করেন, আমাদের আমার লাইভে এসে করেন, ধরেন আমার লাইভে কোনো একটা হিন্দু মুমিন এসেছে, আপনি চলে আসেন, আপনি চলে এসে তার সাথে একদম কথা দেখুন, করেন, আমি আমি প্রয়োজন হলে, আমি প্রয়োজন যদি হলে আমি 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 আপনাদের আলোচনাটা মডারেশন করলাম, আমি বসে বসে দেখলাম আপনারা কি কি বলছেন, আপনারা দুইজন তর্ক বিতর্ক করলেন এবং আপনারা আমাদের দর্শকরা শুনলো, এটাও সম্ভব। কিন্তু আমাকে ভাই বললেন না যে আবার আরেকটা না ধর্ম না 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 সম্পর্কে সেটা সেটা পড়ালেখা আমি করা এখন আমার জন্য খুবই কঠিন ইসলাম হবে। ইটসেলফ ইজ আ বিগ সাবজেক্ট, ঠিক আছে? আমি 11 বছর ধরে হিন্দু ধর্মের সুজয় ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, না আপনার কথা, সুজয় ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন এবার শোনা যাচ্ছে। আরো বিষয়গুলো পড়াশোনা করালেখা করতে গেলে মানে আমারও তো পরিবার আছে, আমাকেও সেটা চালাতে হয়, ঠিক আছে? মানে এটা করে তো আর আমি পয়সা রোজগার করতে পারবো না, ঠিক আছে? তো সেই কারণে আমাকে পয়সা রোজগারের উদ্দেশ্যে আমাকে হয়তো মানে টাকা রোজগার উদ্দেশ্যে আমাকে অন্যান্য কাজও করতে হয়, যে কাজ করে আমি আপনাকে চাচ্ছি। আপনাকে আমার রিকোয়েস্ট রইলো, আমি চেষ্টা করবো আপনার লাইভে মানে আমি যদি শিডিউলটা পাই আমি আপনার হিসাবে আমি শিডিউলটা বানাবো। আপনি হিন্দু কোনো মুমিন আছে মানে আপনার ভাষায় হিন্দু মুমিন, আমাদের এখানে আমরা ওগুলোকে ভণ্ড বলি, ঠিক আছে? আমাদের কলকাতাতে যারা আমাদের ধরুন বাংলা মানে বাঙালি হিন্দু কিন্তু ওই হিন্দু ধর্মে দালালি করে আর কি তাদেরকে, তো তারা সেরকম কেউ আসলে আপনি যদি আমাকে লাইভে রাখেন, ঠিক আছে, আমার মনে হয় আমি সামান্য হলেও কিছু উত্তর দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে রামায়ণের আপনি যে এক কোনো কাজ প্রশ্ন, করেন, মহাভারতের আপনি যে এক কোনো কাজ প্রশ্ন, করেন, এবং আপনাদের সুজয় কিছু ভাই, উপনিষদ আছে যেগুলোর প্রশ্নের উত্তর সুজয় আমি ভাই দিতে আপনি পারবো, বোধহয় আমার কথা শুনতে ঠিক আছে? পাচ্ছেন, এই আপনি কি জন্য আমার কথা আপনাকে শুনতে বলা রইলো, পাচ্ছেন? ঠিক আছে? আপনি আমি জানি না আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো। সুজয় ভাই আপনি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না, আপনি নিচে দেখেন একটা ইমেল অ্যাড্রেস স্ক্রল করছে, আপনি এই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল করে লিখে দিয়েন, আপনার মানে আপনার পরিচয় দিয়ে আপনি লিখেন কি বলে ওটাকে ইউটিউবে লাইক করে, তো আমি এই প্রথম না, আপনি আপনার কথা, আপনি বোধহয় আমার কথা কোনো কথা শুনতে পাচ্ছেন না আপনাকে আমি, তাহলে আপনি আবার মাঝখানে মাঝখানে সাউন্ড হচ্ছে। আর এই সুজয় ভাই এই নিচে দেখতে পাবেন একটা ইমেল অ্যাড্রেস স্ক্রল করছে, আপনি এই ইমেল অ্যাড্রেসে একটা মেইল করে রাখেন আমাকে যে আপনি হিন্দু ধর্ম সম্পর্কে পড়ালেখা করেছেন, তাহলে ভবিষ্যতে যখন হিন্দু ধর্মের কোনো একটা আলোচনা হবে তখন আমি আপনাকে আগে থেকে একটা মেইল করে দিব, তাহলে আপনি আসলে আমরা আলোচনাটা আরো ভালো হবে। ঠিক আছে, আমি তাহলে পরের জনকে যুক্ত করছি।